আমরা ডিএসটিভি থেকে এখন রোহিঙ্গা এলাকায় এসেছি। এখানে ছোট ছোট ঘর বাড়িতে তারা আশ্রয় নিয়েছে, লক্ষ লক্ষ রোহিঙ্গারা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কষ্টে সাঁকো পার হয়ে, প্রায় 40 থেকে 45 মিনিট রাস্তা পার হয়ে আমরা এখানে এসেছি। এখানকার তাদের অবস্থান সম্পর্কে জানতে এখানে দেখতেছেন যে ছোট ছোট বাচ্চারা তারা গোসল করতেছে পুকুরে, তারপর ক্ষুদ্র ক্ষুদ্র ঘরবাড়ি, বিভিন্ন ছোট ছোট কষ্ট নিয়ে আমরা যে সাঁকোতে এতক্ষণ ধরে চলাফেরা করেছি সে সাঁকোটা নড়বড় হয়ে গেছে এবং সাঁকোটা খুব সহজে ভেঙে যাবে। এই এখানকার যে লোকজন তারা বুঝতে পেরে তারা আবার সাঁকোটা ঠিক করার চেষ্টা করতেছে। এখানে চাল নিয়ে যাচ্ছে সবাই, ত্রাণ সামগ্রী। দর্শক, আপনাদেরকে আমরা যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি রোহিঙ্গাদের নিয়ে। আমরা চাইব অচিরে যাতে তারা তাদের দেশে